কিন্তু বিধানসভায় তোলামূল পার্টির বিধায়করা চারটা ছটা আটটা করে তাদের সিপাই বরকন্দাজ নিয়ে ভিতরে ঢুকবেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার রীতি এবং নীতি। এই বিধানসভায় অপা সিন্ডিকেটের কথা বলা যাবে না, বলবে সাব জুডিস। এই বিধানসভায় সবচেয়ে বেশি জ্ঞান যিনি দিতেন পার্থ চ্যাটার্জি, তাকে চোর ডাকাত বলা যাবে না। অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকার কথা তোলা যাবে না, এটা নাকি সাব জুডিস। গান্ধী মূর্তির নিচে, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা মেধাযুক্ত বঞ্চিত কর্মপ্রার্থীদের কথা বলা যাবে না, এটা নাকি সাব জুডিস। এই বিধানসভায় 14 সালের আপার প্রাইমারির কর্মপ্রার্থীদের উপর মধ্যরাতে চীনের তিয়ানএনমেন স্কোয়ারের মতো মমতা ব্যানার্জির পুলিশের হামলার কথা তোলা যাবে না, ব্যাটার নাকি সাব জুডিস। এই বিধানসভায় রামপুরহাটের বাগডুইর ঘটনা, যে সংখ্যালঘুরা আমাদের কার্যত ভোটই দেননি, যাদের ভোটের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই রামপুরহাটের বাগডুইতে 8 জন নিরীহ মহিলা এবং 2 জন শিশুকে জ্যেষ্ঠ বাহিনীর জ্বলন্ত পুড়িয়ে দেওয়ার কথা তোলা যাবে না, এটা তুলতে গিয়ে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, 7 জন বিধায়ককে কার্যত 2 মাস বাইরে রেখেছেন। আর মনোজ টিগ্গা সহ 3 জনকে তো মীর গোস্বামী, সুদীপ মুখার্জি, এদেরকে তো 4 মাস ধরে বাইরে রেখেছেন, ভাতা পর্যন্ত দেননি, ভাতা আমরা চাইও না। এই বিধানসভায় স্বাধীনতার পরে একমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে সেশন হয়েছে এবং অধ্যক্ষের নির্দেশে বিধানসভার সচিব, যিনি আজকে কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত জাজ হয়েছেন, তিনি হেয়ারস্ট্রিট থানায় এফআইআর করেছেন, যে এফআইআরকে কলকাতা হাইকোর্ট আমার স্টে করেছে। বিধানসভার অভ্যন্তরের ঘটনা, বিধানসভার বাইরে থানাতে এফআইআর হয়েছে, এই কাজগুলো এই বিধানসভা যারা পরিচালনা করেন তারা হয়েছেন। এই বিধানসভায় ভাস্কর ব্রত ভট্টাচার্যকে দেওয়া হয়েছিল জুডিশিয়াল সার্ভিস থেকে সচিব হিসেবে, তাকে নিয়োগ করতে দেননি। আজকে আবার নতুন নিয়োগ হয়েছে কৌশিক চ্যাটার্জি বলে, হয়তো তাকেও জয়েন করতে দেবেন না, পছন্দের কি অপছন্দের আমি চিনি না, জানিও না। এই বিধানসভায় সাংবাদিকদেরকে বিজয়ের শুভেচ্ছা দিতে গেলে বলা হয় 3-এর বেশি বিরোধী দলনেতা, সঙ্গে 2, এই 3-এর বেশি MLA নট অ্যালাউড। অথচ এই এই সাংবাদিকদের প্রেস কর্নারে এই শর্ত আরোপের 1 মাস আগে 6 জন অভিযুক্ত মন্ত্রী একসঙ্গে প্রেস করতে পারেন, সেক্ষেত্রে ছাড়। এই বিধানসভায় নৌসরালী কক্ষ বিধায়করা মিটিং করতে গেলে বিজেপির বিধায়করা বলা হয় সকাল 9টায় এসে মিটিং করবে, টাইম ঠিক করে দেন ওনারা, তাহলে শর্তাধীন দিতে পারি যেন 10:30টায় মিটিং শেষ হয়ে যায়। এই বিধানসভায় যা যা এরা করছেন, তারপরে তো সেদিন কার্যত হাত পা ধরতে গেছিলেন আমার মুখ্যমন্ত্রী, মানে বিজেপির হাত পা, যে সুযোগ আমরা দিইনি। তাই পানিহাটিতে যে সমস্ত কথা বলা হয়েছে এই কথা একেবারে সম্পূর্ণভাবে মিথ্যা। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা BSF এর বিরুদ্ধে রেজুলেশন এনেছে, BSF নাকি বর্ডারে খুন করে, ধর্ষণ করে, মহিলা নির্যাতন করে, ভাবতে পারেন এটা কোথাও হয় না, আমরা তাতে অংশগ্রহণ করেছি, ভোটিং করেছি। এই বিধানসভায় সুপ্রিম কোর্টের নির্দেশকে বিদ্যাঙ্গুষ্ট দেখিয়ে রাজ্যপালকে বাদ দিয়ে চ্যান্সেলার করার বিল এসেছে পরপর 6 দিন ধরে, আমরা আপত্তি করেছি, ঘটিয়ে গেছি। ED CBI এর বিরুদ্ধে রেজুলেশন এনেছে, তার বিরুদ্ধে আমরা ভোটিং দিয়েছি। লাস্ট 2টো সেশন, 1টা সেশন হয়েছে রাজ্যপাল খতম করো, মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসাও, সেই সেশন। আর গত সেশন হয়েছে বিলের নয়, রিপিলের। রিপিল মানে জানেন, পশ্চিমবঙ্গের লোক সবাই হয়তো জানেন না, বলে দিই, বাতিল, মানে কোনো কোনো বিল আর প্রয়োজন নয়, অপ্রয়োজনীয়, সেগুলোকে রিপিল বলা হয়। গত বিধানসভাতে বিল আসেনি, রিপিল এসেছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি বিধায়করা 11টা থেকে 12টা কোশ্চেন অ্যান্সারে এবং প্রত্যেকটা বিলে পার্টিসিপেট করেছি। আমরা পরপর 3 দিন 3টা ইস্যুতে বলতে চেয়েছিলাম, বলতে দেননি। একটা হচ্ছে নিয়োগ দুর্নীতি দিয়ে বলতে চেয়েছিলাম, বলতে দেননি। বলতে দেননি ডেঙ্গু নিয়ে আলোচনা, কথা বলতে দেননি আলু চাষি সহ চাষিদের, বড় চাষি রবি চাষিদের সারের কালোবাজারি নিয়ে। মুখ্যমন্ত্রী বললেন কালে সারের পরের দিন এসেছে, সারের সাপ্লাই সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। আমরা বলেছিলাম যা সাপ্লাই হচ্ছে তার কালোবাজারি হচ্ছে, 1200 টাকা সার 2500-এ কিনতে হচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা পানিহাটির এই বক্তব্যের সঙ্গে একমত নই। ভারতীয় জনতা পার্টি চোখে চোখ রেখে চলায় করা অপোজিশন, সংসদীয় রাজনীতি, রীতি নীতি, বিধানসভার রুলস,
আমরা ফলো করি, শিষ্টাচার আমরা মানি। যেদিন থেকে বলেছেন প্লাকার্ড নিয়ে ভিতরে যাবেন না, অধ্যক্ষ বলেছেন উভয় পক্ষকে, সেদিন থেকেই আমরা প্লাকার্ড নিয়ে যাইনি। আমরা বাইরে বেরিয়েছে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছি। আমরা শিষ্টাচার জানি, পশ্চিমবঙ্গের লোক দেখুক রাজ্য পুলিশ ভিতরে যায়, কেন্দ্রীয় পুলিশ বাইরে থাকে। আর পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জিরা বিরোধী দলনেতাকে বলে শালা তোকে মারব, নরহরিমা তোকে ফেলে মারে রহিম মুক্সি, সুশীল বর্মনের চশমা ভাঙে, মনোজ কিগ্গার পাঁচজনের হাড়ে চিড় ধরে, তাকে দিল্লিতে এইমসে গিয়ে চিকিৎসা করাতে হয়। এই তো কালচার, এই গুন্ডা কালচার, এই কালচারে এরা অভ্যস্ত। ঠিক আছে, প্রদীপ নিবার আগে দপ করে জ্বলে উঠে এখন তোলামূলের অবস্থাটা ঠিক তার নাই। এক নম্বর পয়েন্ট আমার গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী সংবিধান দিবস 26 তারিখ তিনি এগিয়ে নিয়েছিলেন 25 তারিখ। সব তো এখানে উদ্ভট উদ্ভট হয়, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও চেঞ্জ হয়ে যায়, এখানে রবি ঠাকুরকে 47 সাল পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়, এখানে মাতঙ্গিনী হাজরা তমলুকে নয় দৃশ্যাবলীতে গিয়ে শহীদ হন। অদ্ভুত অদ্ভুত বিষয় পশ্চিমবঙ্গে হন আর উনার নিয়ে এগুলো বলেন। আর তথাকথিত বুদ্ধিজীবী যাদের আমি ভাতাজীবী বলি, তারা এগুলো নিয়ে কোনো রিয়াক্ট করেন। সেদিন তিনি বলেছিলেন টাকা আনতে দিল্লি যেতে হবে সর্বদলীয় টিম হবে। সুমনদেব চট্টোপাধ্যায় আমাকে, মাননীয় সুমনদেব চট্টোপাধ্যায় আমাকে একবার ফোন করেছিলেন, আমি নর্মাল কলে ফোন রিসিভ করি, আমি ওনাকে ফেস টাইমে ফোন করি। আমার ফোন তো পিসি ভাইকে ট্যাপ করে, সিআইডিকে দিয়ে ট্যাপ করে, এসটিএফকে দিয়ে ট্যাপ করে, আইবিকে দিয়ে ট্যাপ করে, ডিস্ট্রিক্ট পুলিশকে দিয়ে ট্যাপ করে, যারা ট্যাপ করে ওই ছেলেগুলোই আমাকে সব খবর দেয়। অর্থাৎ আমি জানি, আমি নর্মাল ফোন ধরিনি, ফেস টাইমে বলেছি যে আমি বলেছিলাম আপনি খসড়া প্রস্তাব পাঠান। আমি তো তৃণমূলের মতো কোম্পানির কর্মচারী নই, আমি বিজেপির পরিষদীয় দলনেতা, আমাকে প্রথম আমার 70 জন এমএলএর সঙ্গে আলোচনা করতে হবে, আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের যারা পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই দলের সঙ্গে আলোচনা করতে হবে, আমাদের ন্যাশনাল পার্টি প্রভারী ইনচার্জ আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, করে আমরা উত্তর দিয়ে দেব। কিন্তু আমি আশ্চর্যজনকভাবে দেখেছি আমার ফোন ছাড়ার আগে টিভিতে দেখানো হয়েছে চট্টোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতার আলোচনা। উনারা এই ডেলিগেশনে আমাদের যুক্ত করতে চান না, আমাদেরকে মিসইউজ করে পশ্চিমবাংলায় অত্যাচারিত ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক শহীদ পরিবারকে ভুল বার্তা দিয়ে, আমাদের মনে হয়েছে ভুল বার্তা দেওয়ার জন্য এগুলো করেন, নইলে অপোজিশন লিডারের সঙ্গে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারের কথোপকথন ফোন ছাড়ার আগে টিভিতে কী করে নিউজ হিসেবে আসে ইলেকট্রনিক্স মিডিয়া? আমি তো লিক করিনি, সুবন্দেব চট্টোপাধ্যায় লিক করে, তাই তা উনার পরের যে ফোন গত সপ্তাহের আমি ফোন রিসিভ করি এবং প্রয়োজন না হলে রিসিভও করবো না। কারণ যারা এই ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করে, যাদের মনের মধ্যে অন্যরকম উদ্দেশ্য থাকে আর মুখে অন্য কথা বলেন, তাদের সঙ্গে একসঙ্গে চলা বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান এই সরকারের সময় সম্ভব নয় বলে আমরা মনে করি। আমরা একটা প্রস্তাব ওনাদের পেয়েছি, সেই প্রস্তাব আমরা এক্সামিন করেছি। আমাদের পার্টির জিএস দীপক বর্মন, তিনি এইটা সবার সঙ্গে কোর্ডিনেট করেছেন। চিফ উইপ অপোজিশন মনোজ কিগ্গা, তিনি আমাকে নোট দিয়েছেন, আমি নোট দেখে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেসের হাতে পোস্ট পোল ভায়োলেন্সে বগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মীর রক্ত লেগে আছে, যে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের শারীরিক নিগ্রহ করেছে, যে তৃণমূল কংগ্রেস বিধানসভার বাইরে সাসপেন্ড করে পাঠিয়ে দিয়েছে 7 জন বিজেপি এমএলএ ইনক্লুডিং লিডার অফ অপোজিশনকে, যে তৃণমূল কংগ্রেস বিজেপির জেতা 6 জন মেম্বারের মধ্যে নয়, তৃণমূলের কোটার 14 জনের মধ্যে একজনকে বিজেপি সাজিয়ে তৃণমূলে যুক্ত হওয়া লোককে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে 1964 সাল থেকে কনভেনশন ট্র্যাডিশন ব্রেক করেছে, যে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে সমস্ত কর্মসূচিতে কেবলমাত্র তৃণমূলের বিধায়করা স্থান পান, রুগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান হন তৃণমূলের এমএলএ, বিজেপির এমএলএদের স্থান নেই। স্কুল কমিটি তৈরি হয় তৃণমূলের 219 জন এমএলএ রেকমেন্ডেশন, আমাদের 70 জনের কোনো রেকমেন্ডেশনের প্রশ্ন নেই। এইভাবে বিভিন্ন স্তরে এবং এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস নদিয়া জেলার তেহট্টে পালিত হয়েছে, সেখানে কারে আপনি দেখবেন
রুকমানুর রহমানের নাম আছে, তাপস সাহার নাম আছে, চোর মানিক ভট্টাচার্যের নাম আছে, দলছুট মুকুল রায়ের নাম আছে, কিন্তু বিজেপির কোনো এমএলএ, বঙ্কিম ঘোষ বলুন, পার্থসারথী চ্যাটার্জি বলুন, ডাক্তার মুকুটমণি অধিকারী বলুন, আশিস বিশ্বাস বলুন, অম্বিকা রায় বলুন, অসীম সরকার বলুন, অসীম বিশ্বাস বলুন, কারোর নাম নেই, ডাকা হয় না, মর্যাদা দেওয়া হয় না। তাদের সঙ্গে একসঙ্গে আমরা যাব না, আমরা বরঞ্চ ওদের আবাস যোজনার দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি এবং প্রতিদিন যা চুরি ডাকাতি দুর্নীতি করছে সরকারি টাকায়, তার বিরুদ্ধে আমরা যখন যখন সুযোগ পাব রাজ্যেও বলবো, আপনাদের সামনেও বলবো, জনগণের সামনেও বলবো, দিল্লিতে গিয়েও বলবো।